আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয়, মেয়েরা যে চারটি জায়গায় ছেলেদের ছোঁয়া চায়। আপনার সঙ্গীকে চরম সুখ দিতে পারে আপনার আলতো হাতের ছোঁয়া। অজান্তেই হয়তো অনেকবার দৈহিক মিলনের সময় গার্লফ্রেন্ড বা স্ত্রীর সেই জায়গাগুলোতে স্পর্শ করেছেন। মধুর থেকে মধুরতর হয়েছে আপনার রাত। আপনার হাতের জাদুতেই এমন আরো অনেক রাত মায়াবী হতে পারে। জেনে নিন, মিলনের সময় নারীরা ঠিক কোন কোন অংশে ছোঁয়া চায়। ঠোঁট। ঠোঁট একটি অত্যন্ত স্পর্শকাতর স্থান। সঙ্গমের সময় আপনার ভালোবাসার মানুষটির ঠোঁট ছুলে তিনি আরো উত্তেজিত হয়ে ওঠেন, আরো দীর্ঘ করে তোলে মিলন, অগার্জম অনুভব করেন নারীরা। ঘাড়। মিলনের সময় স্ত্রী বা গার্লফ্রেন্ডের ঘাড়ে চুমু খান, তিনি সেক্সের খিদায় উন্মাদ হয়ে উঠবেন, আপনাকে কামড়ে ধরবেন, বাড়বে মিলনের আনন্দ। স্তন। মিলনের একটা বড় ভূমিকা রয়েছে স্তনের। নারীরা মুখে না বলতে পারলেও স্তনে স্বামী বা বয়ফ্রেন্ডের হাতের ছোঁয়া পেতে উৎসুক হয়ে থাকেন, আর সঠিক মুহূর্তে সেই চাহিদা পূরণ হলেই কেল্লা ফতে, আপনার প্রত্যাশাকে ছাপিয়ে যাবে রতিসুখ। উরু। উরুতে স্পর্শ করুন, তারপর একবার সঙ্গীর মুখের দিকে তাকান, তফাতটা চোখে পড়তে বাধ্য। একবার স্পর্শ করলে সঙ্গী আরো দুই তিনবার আপনার ছোঁয়া আইবেন। হাঁটুর ওপর থেকে ধীরে ধীরে আলতো হাতে উপরের দিকে স্পর্শ করুন। যৌন মিলনের ইচ্ছা জাগিয়ে তোলার এর চেয়ে সহজ উপায় আর কি বা হতে পারে? দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।